جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এক ভাই লিখিত প্রশ্ন করেছেন, তাতে লিখেছেন, আমি মিলাদে একমত নই। মিলাদে অংশগ্রহণ না করে তবারুক নামে যা দেওয়া হয় তা খাওয়া কি যাবে? সম্মানিত ভাই, মিলাদ যে শব্দটি, ঈদে মিলাদের নবী, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছেন, ইসলাম নিয়ে আসছেন, যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্বাচন করেছেন, এতে তিনি সন্তুষ্ট হয়েছেন। এই ইসলামের শরীয়তে মিলাদুন্নবী বলতে, ঈদে মিলাদুন্নবী বলতে কোনো কিছু নেই, যা রাসূলের যুগেও ছিল না, সাহাবিদের যুগেও ছিল না, আইম্মাত মুস্তাহিনদের যুগেও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবিদের যুগে, তাবিনদের যুগে, আইম্মা মুস্তাহিদিনদের যুগে এই মিলাদ নামে, ঈদে মিলাদুন্নবী বলে তারা কিছু চিনতেন না, জানতেন না। পরবর্তী বাতিনী সম্প্রদায় এই শরীয়তে নামে নতুন যে আবিষ্কার করেছে, বেদাত করেছে, আবির্ভূত করেছে, এটি সম্পূর্ণ বেদাত, এটি সম্পূর্ণভাবে পদভ্রষ্টতা, যেটি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তার নিকট যে ওহী আসছে, কোরআন অবতীর্ণ হয়েছে, আসমানি শেষ গ্রন্থ, আর কোনো গ্রন্থ আসবে না, ওহি অবতীর্ণ হবে না এবং কোনো নবী আসবেন না, একজন মুসলিমের উপর এটি অবশ্যই বিশ্বাস করতে হবে। ওহি ছাড়া যেটি খেয়াল খুশি মতো আমরা ইসলামের নামে গড়ে নিব, সেটাই হব নতুন আবিষ্কার বিদআত, যার পরিণাম জাহান্নাম। মিলাদ অনুষ্ঠানে যা কিছু করা হয়, যা কিছু আয়োজন করা হয়, এটি সম্পূর্ণ হারাম। একজন ইমানদার মুসলিম অবশ্যই বর্জন করবে, তা খাবেও না, যদি কোনো ব্যবহারের হয় তাও ব্যবহার করবে না, যদি খায় বা ব্যবহার করে বা অংশগ্রহণ করে তাহলে তাদের দলেরই অন্তর্ভুক্ত হবে, বেদাতিদের দলের অন্তর্ভুক্ত হবে এবং তাদের কাজে সাপোর্ট করা হবে, সহযোগিতা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজে, আল্লাহ ভীতির কাজে পরস্পর সহযোগিতা করো, অসৎ কাজে, পাপের কাজে তোমরা সহযোগিতা করবে না। একজন মুসলিম অংশগ্রহণ করা, অনুষ্ঠানে যাওয়া, ওদের তবারক নামে যা আছে খাওয়া, এটি হবে তাদের অসৎ কাজে, পাপের কাজে অংশগ্রহণ করা সামিল হবে। তাই সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এই সমস্ত যে কোনো মাহফিল হোক না কেন, বেদাতি মাহফিল, যেটি রাসুলের যুগে পরিচিত ছিল না, সাহাবিদের যুগে ছিল না, ইমামদের যুগে ছিল না, এই সমস্ত মাহফিলকে বর্জন করুন, অনুষ্ঠানকে বর্জন করুন, মানুষকে সঠিক ইসলামের দিকে আহ্বান করুন এবং সমাজে বাস্তবায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।